আসসালামু আলাইকুম, আমি আমানা রশিদ চুনি আমানাস কিচেন বস্টন থেকে বলছি। আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সুশি, আর সুশিটার নাম হচ্ছে স্মোকড স্যামন ফ্রাইড সুশি। চলুন দেখি স্মোকড স্যামন ফ্রাইড সুশি বানাতে আমাদের কি কি লাগছে। স্মোকড স্যামন সুশি বানাতে আমাদের কি কি লাগছে চলুন দেখি। স্মোকড স্যামন তো অবশ্যই লাগছে, স্মোকড স্যামন, তারপরে লাগছে অ্যাভোকাডো, গাজর, শসা, আর এখানে আছে সিউইড পেপার, তারপরে আছে আপনার ব্রেড ক্রাম্স, স্টিকি রাইস, এখানে আছে ময়দা, কর্নফ্লাওয়ার, আর হলো বেকিং পাউডার, আর এখানে আছে সিসিমি অয়েল, সিসিমি সিডস, ব্ল্যাক পেপার আর লবণ। চলুন দেখি কিভাবে বানাতে হয়। প্রথমে স্টিকি রাইসের সাথে একটু সিসিমি অয়েল সামান্য পরিমাণ কয়েক ফোঁটা দিচ্ছি, আর একটু সল্ট দিয়ে মিক্সড করে নিচ্ছি, ভালোভাবে মিক্সড করছি। এরপরে আমরা রোলটা বানাবো। সুশি বানাতে আপনাদের প্রথমেই আমার লাগবে একটি বাঁশের পাটি, এটা এটা অবশ্যই লাগবে, এটা না হলে আপনি সুশি বানাতে পারবেন না। এখন আমি হাতে একটু পানি লাগিয়ে রাইসটা নিচ্ছি, তারপরে একটা সিউইড পেপার দিয়ে দিলাম সেটার উপরে এভাবে চেপে চেপে একদম ভালো করে চেপে ভাতটা সিউইড পেপারের সাথে লাগাবেন। রাইসটা আমার সিউইড পেপারের উপর লাগানো হয়ে গেছে, এখন আমি স্যামনটা, স্মোক স্যামনটা একটু স্লাইস করব। সেটা স্লাইস করে তারপরে বাদ বাকিগুলো উপকরণ দিব। আমি এখন অ্যাভোকাডোটা নিয়েছি, ঠিক এভাবে নিবে। এবার ব্ল্যাক সিসিমি সিড দিয়ে সামান্য ছিটিয়ে দেব। এই যে দেখো, আমি কিন্তু এখন এটাকে উল্টে দেব, উল্টে দিলাম। তাই আমি যে বাঁশের পাটিটার উপরে এই যে প্লাস্টিক ফয়েলটা লাগিয়েছিলাম, এই কারণেই যে প্লাস্টিক র্যাপটা, যে ভাতটা যাতে স্টিকিভাবে লেগে না যায়। এখন আমি দিচ্ছি স্মোক স্যামন, তারপরে দিচ্ছি শসা, এভাবে জুলিয়ান সাইজ করে আপনারা কাটবেন। তারপরে দিচ্ছি গাজর, তারপরে দিচ্ছি অ্যাভোকাডো, জাস্ট এখন এটাকে রোল করে ফেলব। একদম চেপে করবেন রোলটা, আর এই জায়গাটা, এই যে প্রথমের এই জায়গাটাকে কিন্তু ভিতরে ঢোকাবেন না, এভাবে চেপে চেপে। দেখুন আমি যেভাবে করছি ভালো করে অবজার্ভ করুন, এভাবে করুন। প্লাস্টিক র্যাপটা দিয়ে কিছুক্ষণের জন্য র্যাপ করে রাখবেন। এই ফাঁকে আমি আমার, এটা যেহেতু ফ্রাই করতে হবে তাই ফ্রাই করার সব কিছু রেডি করছি। এখন আমি 1 কাপ ময়দা দিচ্ছি, তার সাথে 1/4 কাপ, 1/4 ভাগ কর্নফ্লাওয়ার দিলাম, তার সাথে দিলাম
চা চামচ বেকিং পাউডার আর একটু লবণ দিব দিচ্ছি শুকনো ইনগ্রেডিয়েন্টস গুলো একসাথে মিক্স করে তারপরে পানি দিয়ে একটা ব্যাটার বানাচ্ছি পাতলাও না আবার খুব একটা ঘনও না মিডিয়ামস একটা ব্যাটার বানাচ্ছি এই যে আমার ব্যাটারটা হয়ে গেল ঠিক এরকম ঘনত্ব রাখবে ব্যাটারটা এখন আমি আরেকটা প্লেটে ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি এটা হলো জাপানিজ হোয়াইট ব্রেড ক্রাম্বস আপনারা এটা ব্যবহার করতে চেষ্টা করবেন এটা আপনারা যে কোনো সুপার শপে এশিয়ান আইলেই পেয়ে যাবেন তারপরে আমি এটাতে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বস আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি সুশিটা তেলে দিয়ে দিচ্ছি ডিপ ফ্রাইয়ের জন্য এভাবে সুশিটাকে ডুবো তেলে ডিপ ফ্রাই করবে এরকম ব্রাউন কালার হয়ে আসলে তুলে ফেলবে এই যে এরকম ব্রাউন কালার হলে তেল থেকে তুলে ফেলবেন এখন আমি আস্তে করে পিস করে নিচ্ছি এটা একটু ক্রিস্পি তো একটু আস্তে আস্তে করতে হবে এই যে আমার হয়ে গেল স্মোকড স্যামন ফ্রাইড সুশি দেখুন কত সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু খুবই মজা আপনারা বাসায় ট্রাই করবেন খুবই ভালো লাগবে এবং আপনারা ভালোভাবে যদি আমার ভিডিওটা অবজার্ভ করেন তাহলে অবশ্যই আপনারাও আমার চেয়ে ভালো করতে পারবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমানাস কিচেনের সাথে থাকবেন আমানাস কিচেনকে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন আল্লাহ হাফেজ